গুড মর্নিং, কেমন আছো সবাই? সো ফাইনালি অনেকদিন পর একটা হেয়ার কেয়ার ভিডিও নিয়ে চলে এসেছি। এটা বলতে পারো তোমরা পুজো স্পেশাল হেয়ার কেয়ার, কিংবা আফটার ডেলিভারি আমি কিভাবে আমার হেয়ারটা কেয়ার করছি সেটাও, কারণ পুজোর সামনেই তো, তার জন্য নিজেদেরকে সুন্দরভাবে রেডি করতে হয়। আর হেয়ারটা যদি সুন্দর না থাকে, লুকসটা পুরোপুরি ডাউন হয়ে যায়। মানে তুমি যত সুন্দরই মেকআপ করো, যত সুন্দরই যা করো না কেন, যত সুন্দরই ড্রেস করো না কেন, তারপরেও যদি চুলটা সুন্দর না হয় তাহলে তো একদমই ভালো লাগে না। হেয়ার ফলের প্রবলেম সেটা প্রত্যেকটা এজে, প্রত্যেকটা মাসে, মানে আগে আমরা শুনতাম কি বর্ষাকালে চুলটা বেশি পড়ে, এখন বর্ষা গ্রীষ্ম শীত সব সময় চুল পড়তে থাকে আর সেটা আমরা কন্ট্রোল করতে পারি না। আর সেটা যদি হয় স্পেশালি বেবি হয়ে যাওয়ার পর, তাহলে তো ভয়ঙ্কর রকমের চুল ওঠে। তো তোমরাও অনেকে জিজ্ঞেস করছিলে যে দিভাই, বেবি হয়ে যাওয়ার পর কি তোমার প্রচন্ড হেয়ার ফল হচ্ছে? হ্যাঁ, আমার বেবি হয়ে যাওয়ার পর কিন্তু একদমই হেয়ার ফল হচ্ছিল না। ইভেন সবাই বলে যে বেবিটা নাকি হাসলে মায়েদের চুল তত ওড়ে, মানে ওড়ে বলতে ভাসে না কি, এরকম একটা কথা আছে, বেবিরা হাসে মায়ের চুল ভাসে, এগুলো ঠাম্মা দিদারা বলে থাকে আর কি। তো সেই রকম প্রবাদ নিয়ে আমি ভাবছিলাম যে আমার তো কই হচ্ছে না, আমার তো কই হচ্ছে না। জেঠামি আসতো না কেন, তারাই আমাকে বলতো কিরে তোর চুল উঠছে, তোর চুল উঠছে। আমি সবাইকে আনন্দের সহিত বলতাম যে না, আমার তো চুল উঠছে না। কিন্তু এখন কারেন্টলি আমার চুল ওঠা স্টার্ট হয়েছে, আর সেটা আমার মনে হয় আমি হেয়ার কেয়ারটা অনেক দিন ধরে করছি না, মানে বেসিক কেয়ারটুকু আমি করতে পারছিলাম না। বেবি ছোট থাকলে বেসিক কেয়ারটুকুও করা সম্ভব হয় না। যারা তোমরা নতুন মা হয়েছো তারা আমার জায়গাটা খুব ভালো করে ফিল করতে পারবে। এখন শানবিষণা একটু বড় হয়েছে, একটু টাইম বের করে এখন কেয়ারটা স্টার্ট করা যেতেই পারে, কারণ পুজোর সামনে অন্তত 1.5-2 মাস আগে থেকে যদি কেয়ারটা না স্টার্ট করা হয়, আলটিমেট রেজাল্টটা কিন্তু আমরা পুজোর সময় পাবো না। তার জন্যই নিয়ে চলে এসেছি একদম সিম্পল একটা হেয়ার কেয়ার। হেয়ার কেয়ারের শুরুতে যেটা আমাদের সবার প্রথম মাথায় রাখতে হবে, একটা ভালো তেল, একটা ভালো শ্যাম্পু, একটা ভালো মাস্ক, আর তার সাথে সাথে পুরো উইকলি আমরা কিভাবে আমাদের হেয়ারটাকে কেয়ার করতে পারবো একদম ঘরোয়া উপায়ে, কারণ ঘরোয়া উপায়ের থেকে বেস্ট আর কিছু হয় না। সবার প্রথম যেটা সেটা হচ্ছে একটা ভালো তেল অ্যাপ্লাই করা, যেটাতে তোমাদের হেয়ার ফলটা হবে না। কিছু কিছু তেলে কিন্তু প্রচন্ড পরিমাণে হেয়ার লস হতে থাকে, তো সেই জন্য তোমরা যেটা ইউজ করছো, তোমাদের যদি হেয়ার ফল সেটাতে না হয় তো সেটাই তোমরা ইউজ করো, আর যদি সেটাতে তোমাদের প্রবলেম হয় তাহলে তোমরা চেঞ্জ করে, মানে শিফট করে আমি যেটা বলছি সেটা একবার ট্রাই করে দেখতে পারো। তো বেসিক্যালি আমি একটু লাইট অয়েলগুলোই হেয়ারের উপর অ্যাপ্লাই করতে বেশি পছন্দ করি, যেমন তোমরা জনসন বেবি অয়েলটাও তোমরা ইউজ করতে পারো, মানে বেবিদের যে অয়েলগুলো হয় না সেগুলো একটু লাইট হয়। অয়েলটা আমি মোটামুটি 1 ঘন্টা আগে অ্যাপ্লাই করে নিয়েছি, তোমরা চাইলে ওভারনাইট রাখতে পারো। অয়েলটা 1 ঘন্টা আগে অ্যাপ্লাই করবে না ওভারনাইট অ্যাপ্লাই করবে, সেটা কিন্তু তোমাদের স্ক্যাল্পের উপর ডিপেন্ড করছে। যদি তোমাদের অয়েলি স্ক্যাল্প হয় তাহলে 1 ঘন্টা আগে অ্যাপ্লাই করলেই ব্যাস, যথেষ্ট, তার বেশি রাখার দরকার নেই। আর যদি তোমাদের ড্রাই স্ক্যাল্প হয়, মানে প্রচণ্ড খুশকি হয়ে যাচ্ছে, মানে সারাক্ষণ ইচিং হয়, গরমকাল শীতকাল সব একই রকম, তাহলে আমি বলবো ওভারনাইট অ্যাপ্লাই করে রাখো। যদি তোমাদের ঠান্ডা লাগার প্রচন্ড ধাত থাকে তাহলে তো আমি বলবো একদমই ওভারনাইট অ্যাপ্লাই করো না, কারণ তেলেও অনেক সময় ঠান্ডা লাগতে চায়। চলো এখন চটপট আমি শ্যাম্পুটা করে আসি, তারপর নেক্সট প্রসেসটা তোমাদের বলছি। আর শ্যাম্পুটা যদি তোমরা আমার কাছ থেকে শুনতে চাও, আপাতত আমি কোনো একটা ফিক্সড শ্যাম্পুতে মানে যেতে পারিনি, কারণ আফটার প্রেগনেন্সি আমার কি হচ্ছে, মানে যেই শ্যাম্পু ইউজ করছি একটু আধটু আমার চুলটা উঠছে, যার কারণে আমি একদম প্রপার যেটাতে আমি লাভ পাবো 1 সপ্তাহ ইউজ করার পর আমি তোমাদেরকে বলে দেবো যে এই শ্যাম্পুটা একদম পারফেক্ট কাজ করেছে। তবে তোমাদেরকে আইডিয়া দেওয়ার জন্য আমি বলছি বেশ কয়েকটা শ্যাম্পু তোমরা ইউজ করতে পারো, ক্লিনিক প্লাসটা ইউজ করতে পারো, এখন অতটাও খারাপ না। আগে আমরা যেমন ভাবতাম না একদম, তবে ডিম দেওয়া যেটা সেটা তোমরা অবশ্যই ইউজ করতে পারো, সানসিল্কটা ইউজ করতে পারো। আগে আমি ট্রেসমিটা করতাম, এখন বর্তমানে করছি না, তোমরা সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। মামাআর্থের অনিয়ন শ্যাম্পু যেটা সেটাও ইউজ করতে পারো। ব্যাস এই মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করছি, যেটাতে আমি সবথেকে বেশি লাভ পাবো সেটা তোমাদেরকে 1 সপ্তাহের মধ্যে আমি বলে দেবো ব্লগে। তো চলো আপাতত শ্যাম্পু করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। শ্যাম্পু করে এসে এবার সবার প্রথম আমি যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে একটা ভালো হেয়ার মাস্ক। এই হেয়ার মাস্কটা আমার হেয়ার ফল অনেকখানি কমিয়ে দিয়েছে, কন্ডিশনার ইউজ করিনি যেহেতু আমি হেয়ার মাস্ক অ্যাপ্লাই করবো। যদি তোমরা নর্মাল শ্যাম্পু করছো, হেয়ার মাস্ক অ্যাপ্লাই করছো না, কারণ এটা মাসে একবার করলেই যথেষ্ট, তো তখন তোমরা যে কোনো একটা কন্ডিশনার ইউজ করতে পারো, অবশ্যই সেটা স্ক্যাল্পে ইউজ করবে না, জাস্ট হেয়ার লেন্থে অ্যাপ্লাই করবে। তো আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে মামাআর্থের অর্গান হেয়ার মাস্ক, তো এটা আমার ভীষণ 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 ফেভারিট। মানে আর একটা রয়েছে অনিয়ন হেয়ার মাস্ক, ওটার থেকেও যেন আমার এটা বেশি পছন্দ হয়। এটা চুলটা যতটা সফট করে ততটাই শাইনি করে। তবে হ্যাঁ, নিউ মমদের কাছে এটা প্রচন্ড ট্রিকি যে নিজেদের জন্য সময় বের করা। যারা আমার মতনই নিউ মম তাদের জন্য আমি একটা ছোট্ট টিপস দিয়ে রাখছি, কারণ এটা আমি আমার লাইফে অ্যাপ্লাই করছি, হয়তো বা তোমাদেরও কাজে লাগতে পারে। তো আমি যখন শুনেই ঘুমোচ্ছে সেই সময় শ্যাম্পুটা করে নিয়েছি, এখন তোমরাও সেটা অ্যাপ্লাই করতে পারো। যখন বেবি একটু ঘুমোচ্ছে, তোমাদের কাজ টাজগুলো হয়ে গেছে, তখন তোমরা চটপট করে
এসে শ্যাম্পুটা করে নিতে পারো। বাচ্চাদের ঘুম ভীষণ পাতলা হয়, মানে ওদেরকে ঘুম পাড়াতে যতটা না কষ্ট হয়, ঘুম ভাঙাটা ওদের কাছে ততটা ইজি একটা ব্যাপার। তো সেই জন্যই সোনাই যতক্ষণে ঘুমিয়েছে আমি শ্যাম্পুটা করে নিয়েছি, এখন হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করে আমি চলে যাবো সোনাইকে খাওয়াতে। তো তোমরাও এটা করতে পারো, মানে যে আধ ঘন্টা তোমাদের হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করে রাখতে হবে, সে যে কোনো হেয়ার মাস্ক, মোটামুটি হেয়ার মাস্ক হোক, হেয়ার প্যাক হোক, কিংবা তোমাদের হেয়ার স্পা হোক, সেটা মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিট রাখতে বলে। তো যেই আধ ঘন্টা তোমরা হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করে রাখছো, সেই টাইমটা তোমাদের বেবিদের খাওয়ালে বা অন্য কিছু বেবিদের সাথে অ্যাক্টিভিটি করলে, মানে অ্যাপ্লাই করে তাদের সাথে সময় কাটালে, তোমাদের কিন্তু আলাদা করে এর জন্য সময় বার করতে হবে না। তো চলো এটাকে এখন অ্যাপ্লাই করি। এর স্মেলটা এত সুন্দর, কি বলবো, মানে একটা রিফ্রেশিং ফিল হয়। আর দেখো প্রচন্ড ঘন, একদম যে পাতলা টেলটালে হাত থেকে পড়ে যাবে সেটা না। তো এটাকে আমি জাস্ট একটু সামান্য জল দিয়ে মানে পাতলা করে নেবো, যাতে এটা হেয়ারের উপর ইজিলি অ্যাপ্লাই হয়। এটাকে খুব ভালো করে আমি এখন ফেটিয়ে নেবো, যাতে এটা একটু ক্রিমি হয়ে যায়। আর এর মধ্যে তোমরা চাইলে যে কোনো হেয়ার সিরাম অ্যাপ্লাই করতে পারো, অন্য কোনো এসেন্স তোমরা এর মধ্যে অ্যাপ্লাই করতে পারো, বাট আমি এটা নর্মালি অ্যাপ্লাই করতে বেশি পছন্দ করি। তো দেখছো একদম ক্রিমি হয়ে গেছে। তো একটু হাতে ভালো করে নিয়ে পুরো হেয়ারের উপরে অ্যাপ্লাই করে নেবো। আর এটা কিন্তু স্ক্যাল্পে অ্যাপ্লাই করলে কোনো প্রবলেম হয় না। পুরো হেয়ারের উপর খুব ভালোভাবে এটা অ্যাপ্লাই করে আমি 2 মিনিট মতন মাসাজ করবো। তোমাদের হাতে সময় থাকলে অবশ্যই 5 থেকে 10 মিনিট তোমরা এটাকে আরও ভালো করে মাসাজ করে নিতে পারো, তাতে তোমরা রেজাল্টটা অনেক বেটার পাবে। তো আমার হাতে সময় খুব কম, তো চটপট করে আমি এটা পুরো হেয়ারের উপর অ্যাপ্লাই করে নিয়েছি। আর তোমরা চেষ্টা করবে এটা ভিজে চুলের উপর অ্যাপ্লাই করতে, তাহলে অ্যাপ্লাইটা তোমরা খুব ইজিলি করতে পারবে। শুকনো চুলে অ্যাপ্লাই হতে একটু প্রবলেম হয়। মোটামুটি 30 থেকে 40 মিনিট পর আমি হেয়ারটাকে ওয়াশ করে চলে এসেছি। তারপরেও আমার দুষ্টু পরিটা কারোর কাছে এখন থাকবে না, অগত্যা ওকে নিয়েই আমার ভিডিওটা করতে হচ্ছে। আর ও হয়তো বোঝে যে ওই দেখো 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 টাটা 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 না তো হাই করছে তোমাদেরকে। আসলে ও বোঝে, তোমরা ওকে না দেখলে তোমাদের মনটা ভালো লাগে না। তো আজকের ব্লগ না যেহেতু, তো ওকে তো তোমরা দেখতে পেতে না, তাহলে তোমাদেরও মন ভালো লাগতো না, আমার ছোট্ট পরিটারও মন ভালো লাগতো না। তাই জন্য ও তোমাদের কথা বুঝেই তোমাদের সাথে দেখা করতে চলে এসছে। হাই 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 হাই। ম্যাক্সিমাম এই কোয়েশ্চেনটা কমেন্ট সেকশনে আসে যে সেকেন্ড টাইম যখন তুমি দিভাই হেয়ার ওয়াশ করছো, তখন কি তুমি শ্যাম্পু ইউজ করছো না নর্মাল জল দিয়ে? ফার্স্ট আমি শ্যাম্পু ইউজ করছি, দেন আমি প্যাকটা অ্যাপ্লাই করছি, তারপরে যে হেয়ার ওয়াশটা করছি সেটা কিন্তু নর্মাল জল দিয়ে। তো চুলটা যখন একটু ড্রাই হতে শুরু করবে তখন তোমরা হেয়ার ওয়াশ করে নিতে পারো, নর্মাল জল দিয়ে চুলটা ভিজিয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে মাসাজ করে ক্রিমটাকে বের করে নেবে। তো চলো, আমাদের চুলটা মোটামুটি যখন একটু ড্রাই হতে শুরু করেছে, এখন আমরা একটা সিরাম অ্যাপ্লাই করে নেব। আমি ট্রিক্সের হেয়ার সিরামটা ব্যবহার করছি, তোমরা যে কোনো সিরাম ইউজ করতে পারো, তাছাড়াও তোমরা লিভন ইউজ করতে পারো, সিল্ক অ্যান্ড শাইন ইউজ করতে পারো, মানে যে কোনো একটা ভালো হেয়ার সিরাম কিন্তু তোমরা অবশ্যই ইউজ করতে পারো। যদি তোমাদের হেয়ারটা প্রচণ্ড ফ্রিজি হয়ে যায়, শুষ্ক হয়ে থাকে, তাহলে কিন্তু তোমাদের হেয়ার সিরাম প্রচণ্ড কাজে আসবে, কারণ এটাতে তোমাদের যে জ্বরটা সেই জ্বরটাকে অনেকটা ক্লিয়ার করতে সাহায্য করে, চুলটা শাইনি হয়ে যায়, চুলটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর তার সাথে এর এত সুন্দর স্মেল, মানে মারাত্মক। তো তুমি হেঁটে গেলেও তোমার হেয়ারের যে স্মেলটা সেটা কিন্তু অন্য লোকে পাবে। আর অবশ্যই এটা কিন্তু হেয়ার লেন্থের উপরই অ্যাপ্লাই করবে। হেয়ার মাস্ক কিন্তু আমাদের সপ্তাহে প্রত্যেকবার ইউজ করার কোনো প্রয়োজন নেই, মাসে জাস্ট একটা করলেই যথেষ্ট। তবে যেটা আমাদের রেগুলার কেয়ার করতে হবে সেটা কিন্তু বেসিক কেয়ার। তো বেসিক কেয়ারের মধ্যে আমাদের সপ্তাহে মোটামুটি 2 দিন আমরা শ্যাম্পু করব, অয়েলটা তার আগে যেরকম আমি তোমাদেরকে শুরুতে বললাম, কোনো সমস্যা না থাকে যেমনটা বললাম, তাহলে তোমরা ওভারনাইট ইজিলি সেটাকে রাখতেই পারো। আর যেটা আমাদের মেন করতে হবে, আমাদের একটা ভালো শ্যাম্পুর পর ভালো একটা কন্ডিশনার ইউজ করতে হবে, তাতে যাদের ফ্রিজি হেয়ারের সমস্যা সেই সমস্যাটা অনেকটা কেটে যাবে। তোমাদের চুলটা শুকিয়ে আসলে, মোটামুটি সেমি ড্রাই হয়ে গেলে একটা হেয়ার সিরাম তোমরা অ্যাপ্লাই করে নাও, ব্যাস। এটা কিন্তু আমাদের উইকে 2 বার করতেই হবে। আর তার সাথে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বাড়িতে হোমমেড পদ্ধতি। তো হোমমেড পদ্ধতির থেকে বেটার আর কোনো অপশন নেই। কলাটা আমরা খুব বেশি একটা খেতে কেউ পছন্দ করি না, কিন্তু কলাটা কিন্তু আমাদের স্কিনের জন্য, হেয়ারের জন্য ভীষণ উপকার। তো তোমাদের হাতে যদি একটু সময় থাকে হোমমেড পদ্ধতি করার, তাহলে কিন্তু তোমরা একটা জাস্ট নরম পাকা কলা নিয়ে নিলে, সেই কলাটাকে মিক্সিতে ভালো করে একবার ঘুরিয়ে নিলে, তাহলে একদম মিহি হয়ে যাবে, তাতে সময়টা তোমাদের কিছুটা বাঁচবে। আর যদি তোমরা মনে করো যে না মিক্সিতে আর ওই ঝঞ্ঝাট করবো না, হাতেই হয়ে যাবে, তাহলে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে ওটাকে একদম মিহি একটা পেস্ট করে নিতে হবে।
তো সেটা করার পর তোমরা হালকা হালকা করে ঠিক যেমনভাবে হেয়ার মাস্কটা আমি অ্যাপ্লাই করে তোমাদের দেখালাম ওইভাবে কিন্তু তোমরা তোমাদের হেয়ারের উপর অ্যাপ্লাই করে মোটামুটি 15 থেকে 20 মিনিট রাখো। তারপর যখন সেটা ওয়াশ করবে তখন কিন্তু তোমরা শ্যাম্পু করে নেবে। থেকে দুদিন আগে তোমরা শ্যাম্পু করে রাখলে পরের দিন কলাটা অ্যাপ্লাই করলে আর যখন তোমরা আবার কলাটাকে রিমুভ করবে হেয়ার থেকে তখনও কিন্তু শ্যাম্পু করে নিতে হবে। সেকেন্ড যে প্যাকটা এটা কিন্তু ওটার থেকে একটু ইজি, এটা মিক্সিতে তোমাদের আলাদা করে কিছু করতে হবে না। আর এটা হচ্ছে লাইফ টাইম ফেভারিট একটা প্যাক, মানে আমার সব সময়ের হেয়ার কেয়ারে এটা থাকেই আর তোমাদের সেটা আমি বহুবার সেটা শেয়ারও করে দিয়েছি। এটা হচ্ছে তোমরা একটা ডিম নিলে ডিমের যে সাদা অংশটা সেটা নিয়ে নিলে কুসুমটা কিন্তু তোমাদের বাদ দিয়ে দিতে হবে। আর মেন যেটা আমাদের লাগবে টক দই, যে কোনো কোম্পানি তোমরা টক দই নিয়ে নিলে সেটা ঘরে পাতা হোক সেটা বাইরে থেকে কেনা হোক, ঘরে পাতা হলে খুবই ভালো, বাইরে থেকে কেনা হলেও কোনো সমস্যা নেই। দুটোকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, হাত দিয়ে তোমরা মিক্সড করতে পারো, অন্য কিছু সাহায্যে বা চামচের সাহায্যে তোমরা খুব ভালো করে মিক্সড করে নিলে একটু ফ্যানা ফ্যানা মতন হলো সেটাকে তোমরা পুরো হেয়ারের ওপরে স্ক্যাল্পের ওপরে অ্যাপ্লাই করে মোটামুটি 20 মিনিট থেকে 25 মিনিট ছেড়ে দিলে। খুব বেশি ড্রাই করার প্রয়োজনে একটু যখন ড্রাই হয়ে আসবে তখন তোমরা হালকা হাতে একটু আগে জল দিয়ে ভিজিয়ে নিয়ে তারপর হালকা হাতে মাসাজ করতে করতে ওটাকে ইজিলি রিমুভ করে দেবে। ওটার পর যা একটা রেজাল্ট পাবে তোমরা সত্যি কমেন্ট করতে বাধ্য হবে। দিভাই বেস্ট হেয়ার প্যাক, এই দুটো প্যাকের মধ্যে যে কোনো একটা তোমরা সপ্তাহে একবার করে করতে পারো, মানে এই যে শ্যাম্পু পর্যন্ত যে হেয়ার কেয়ারটা এটা তোমরা সপ্তাহে দুবার করছো আর পুরো সপ্তাহটার মধ্যে একটা দিন একটু নিজের জন্য সময় বের করে কিন্তু এই হেয়ার প্যাকটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর যদি খুব ব্যস্ততার মধ্যে কাটছে, সময় একদমই হচ্ছে না, আমার মতন ছোট বেবি রয়েছে বাড়িতে যে একদমই তোমার কাছে ছাড়া কারোর কাছে থাকতে চাইছে না, সেক্ষেত্রে তোমরা কিন্তু এটা 2 সপ্তাহে একবারও করতে পারো, তাতেও কোনো প্রবলেম নেই। এছাড়া অ্যালোভেরাও আমাদের হেয়ারের জন্য খুব ভালো, তোমরা যদি চাও অ্যালোভেরা ইউজ করতে তাহলে বাড়ির যে গাছ রয়েছে সেখান থেকে ইউজ করাটা বেটার, কারণ বাইরে থেকে কিনে আনা অ্যালোভেরা হেয়ারের উপর না অ্যাপ্লাই করতেই আমি বলবো। আর যদি ইনকেস নেই পাচ্ছ না আর অ্যালোভেরা তোমার ভীষণভাবে স্যুট করে, অ্যালোভেরায় তোমাদের হেয়ারটা অনেকটা শাইনি হয়, তাহলে ডেফিনেটলি বাইরেরটাও তোমরা একবার ট্রাই করতে পারো যদি তোমাদের প্রবলেম না হয়। যদি গাছেরটা ব্যবহার করছো তো গাছ থেকে তুলে আনার পর ওটা ভালো করে আগে ধুয়ে নেবে, কারণ ওর একটা ইয়েলো জেল হয় যেটা কিন্তু একদমই আমাদের স্কিন হেয়ার কোনোটার জন্যই ভালো না। তো ওটাকে ভালো করে ধুয়ে খানিকক্ষণ একটু খাড়া করে দাঁড় করিয়ে রাখবে, দেখবে হলুদ যে জেলটা সেটা পুরোটা বেরিয়ে যাবে। তারপর সাইডের কাঁটাগুলোকে সাইড করে দিয়ে ওপরের যে লেয়ারটা মানে গাছের একদম ওপরের যে লেয়ারটা ওটাকে তুলে দিলে ভেতরে খুব সুন্দর থকথকে জেল থাকবে, যেটাকে কিছু একটা চামচ বা কোনো কিছুর একটা সাহায্যে তুলে মিক্সিতে ভালো করে একটু পেস্ট করে নিতে পারো। আইদার তোমরা যদি মিক্সি না থাকে তাহলে যে সরু দাঁতের চিরুনিগুলো হয় না ওটা দিয়ে ভালো করে এরকমভাবে ঘষবে, দেখবে একদম থকথকে যে জেলটা সেটা কিন্তু একদম লিকুইড হয়ে যাচ্ছে। হাত দিয়ে করতে যাবেন, হাত দিয়ে করলে না দানা দানা থেকে যায়, যেটা হেয়ারের উপর অ্যাপ্লাই করার পর কোনো অসুবিধা তো হয় না কিন্তু যখন রিমুভ করতে যাবে তখন না পুরো দলা দলা হয়ে চুলের সাথে আটকে যায়। তো ওটা একদমই করতে যাও না, কোনো সরু দাঁতে চিরুনি দিয়ে হয় ঘষে নাও আর নাহলে মিক্সিতে পেস্ট করে নাও। হাতের সাহায্যে হেয়ারের উপর অ্যাপ্লাই করো, 15 থেকে 20 মিনিট রাখো, তারপরে ওটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে এসো। হেয়ারটা পুরোপুরি শুকিয়ে গেছে, এখন তোমাদের ফাইনাল রেজাল্টটা দেখানোর পালা। ফার্স্ট তো আমি চিরুনি দিয়ে আঁচড়ে তোমাদেরকে একবার দেখাই যে কতটা সিল্কি হয়েছে, আর শাইন তো অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ। তো এই দেখো বিভৎস সিল্কি আর প্রচন্ড স্মুথ হয়ে যায় হেয়ারটা। 5-6 বছর আগে হেয়ার স্ট্রেটনিং করা ছিল কিন্তু এখনো কিন্তু ফিলটা ওরকমই হচ্ছে, মনে হচ্ছে 80% হেয়ারটা স্ট্রেট হয়ে গেছে, প্রচন্ড সফট শাইনি আর প্রচন্ড সিল্কি হেয়ার হয়ে যায়। তোমরা যদি এই প্যাকটা ইউজ নাও করতে চাও কোনো ব্যাপার না, যে হোমমেড প্যাকগুলো তোমাদের সাথে আমি শেয়ার করেছি ওগুলো তোমরা ইউজ করলে একদম সেম টু সেম রেজাল্ট পাবে। প্রত্যেকটা আমি ইউজ করি যেগুলো তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের হাতে কম টাইম থাকলে তোমরা এটা মাসে একবার ইউজ করো। আর যদি তোমাদের হাতে সময় থাকে হেয়ার কেয়ারের জন্য অবশ্যই ওগুলো ট্রাই করো, আর প্রত্যেকটাই এতটা হেল্পফুল যে তোমরা কমেন্ট করতে বাধ্য হবে। তোমরাও যদি এরকম সিল্কি অ্যান্ড শাইনি হেয়ার পেতে চাও তো আর দেরি করো না, পুজোর মাত্র কয়েক মাস বাকি, তো এখন থেকে এই হেয়ার কেয়ারটা ফলো করো। আশা করি তোমরা যতদিন পুজো আসবে তার মধ্যে তোমাদের হেয়ারটা আগে থেকে অনেক 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 বেটার হয়ে যাবে। আর প্রেগনেন্সির পর যাদের প্রচুর হেয়ার লস হয়ে গেছে তাদেরগুলো আর দেরি করোই না, চটপট এটা স্টার্ট করো, কেমন রেজাল্ট পাচ্ছ কমেন্ট সেকশনে জানিও। ম্যাক্সিমাম মানুষের সব থেকে বড় প্রবলেম হচ্ছে হেয়ার ফল, আর সেটাকে দূর করতে গেলে আজকে এটা ট্রাই করতো। আজকের মতন টাটা, তোমরা ভালো থেকো সুস্থ থেকো।